এলিজাবেথ বিলরিস গ্র্যান্ট, জন্ম 21 জুন 1985, পেশাগতভাবে লানা ডেলরে নামে পরিচিত, একজন আমেরিকান গায়ক গীতিকার। সমসাময়িক পপ সংস্কৃতি এবং 1950 থেকে 1960-এর দশকের আমেরিকানাকে ঘন ঘন উল্লেখসহ তার সঙ্গীত, তার সিনেমার গুণমান এবং দুঃখজনক রোম্যান্স, গ্ল্যামার এবং মেলানকোলিয়ার অন্বেষণের জন্য বিখ্যাত। তিনি 6টি গ্র্যামি পুরস্কার এবং 1টি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। এছাড়াও 2টি ব্রিট অ্যাওয়ার্ড, 2টি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড এবং 1টি স্যাটেলাইট অ্যাওয়ার্ড সহ বিভিন্ন প্রশংসার প্রাপক। একবিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী গায়ক গীতিকার হওয়ার জন্য ভ্যারাইটি তাদের হিট মেকার্স অ্যাওয়ার্ডে তাকে সম্মানিত করেছে। তিনি উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন, যেখানে তার মা 1 বছরের জন্য পড়াতেন, কিন্তু যখন তার বয়স 14-15 বছর তখন তিনি মদ্যপানে আসক্ত হন। তার বাবা মা তাকে মদ্যপান থেকে শান্ত হওয়ার জন্য কেন্ট স্কুলে পাঠান। গ্র্যান্ট একটি সাক্ষাৎকারে বলেন, এই কারণেই আমাকে 14 বছর বয়সী বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল, শান্ত হওয়ার জন্য। গ্র্যান্টের মতে, তার কিশোর বয়সে এবং প্রাপ্তবয়স্ক বয়সের শুরুতে বন্ধু তৈরি করতে সমস্যা হয়েছিল। কেন্ট স্কুল থেকে স্নাতক হওয়ার পর তিনি তার খালা এবং চাচার সাথে লং আইল্যান্ডে 1 বছর বসবাস করেন, সেখানে ওয়েটারের কাজ করতেন। এই সময়ে গ্র্যান্টের চাচা তাকে গিটার বাজাতে শিখিয়েছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সম্ভবত সেই 6টি কর্ড দিয়ে 1 মিলিয়ন গান লিখতে পারেন। তিনি বলেন, আমি সর্বদা গান গাইতাম, কিন্তু এটিকে গুরুত্ব সহকারে অনুসরণ করার পরিকল্পনা করিনি। 18 বছর ধরে মেয়েটি বাড়ি ছেড়ে নিউইয়র্ক যান, যেখানে তিনি ব্রুকলিন ক্লাবের একজন গায়ক হিসেবে কাজ করতে চেয়েছিলেন। তবে 2004 সালে তিনি নিজের অসাধারণ ডাকনাম দিয়ে আসেন এবং তার আত্মপ্রকাশের ইপি কিল কিল মুক্তি পান, যার মধ্যে কেবল 3টি গান ছিল। এই ঘটনার পরে লিজি ডেভিড কেনের সাথে সাক্ষাৎ করেন, যিনি পরে মেয়েটিকে বিশ্ব পর্যায়ে উন্নত করতে শুরু করেন। 2010 সালে ডেভিডের নির্দেশনায় গায়ক এলপি লানা ডেলরেকে মুক্তি দেন এবং 1 বছর পর তিনি স্ট্রেঞ্জার রেকর্ডসের সাথে তার প্রথম চুক্তি স্বাক্ষর করেন, একটি সুপরিচিত লেভেল যার আধিকারিকরা বিশ্বের একক ভিডিও গেম শোনে। পরের দিন সকালে লানা বিখ্যাত জেগে ওঠে। 2004 সালের শরৎকালে 19 বছর বয়সে গ্র্যান্ট ব্রঙ্কসের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি অধিবিদ্যার উপর জোর দিয়ে দর্শনের মেজর হন। তিনি বলেছেন যে তিনি বিষয়টি অধ্যয়ন করতে বেছে নিয়েছিলেন কারণ এটি ঈশ্বর এবং বিজ্ঞানের মধ্যে ব্যবধান তৈরি করেছে। আমি ঈশ্বরের প্রতি আগ্রহী ছিলাম এবং আমরা কোথা থেকে এসেছি এবং কেন এসেছি তা খুঁজে বের করতে আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারে। 2005 এবং 2006-এর মধ্যে তিনি মে জেলার প্রকল্পের অধীনে একটি অ্যাকোস্টিক অ্যালবাম সাইরেন্স রেকর্ড করেন, যা 2012 সালের মাঝামাঝি সময়ে ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। 2006 সালে তার প্রথম পাবলিক পারফরমেন্সে উইলিয়ামসবার্গ লাইভ গান রাইটিং প্রতিযোগিতার জন্য ডেলরে ভ্যান উইলসনের সাথে দেখা করেন। লানা ডেলরের বর্ন টু ডাই 31 জানুয়ারি 2012-এ বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছিল। বাণিজ্যিক সাফল্যের জন্য 11টি দেশে 1 নম্বরের তালিকাভুক্ত এবং US বিলবোর্ড 200 অ্যালবামের চার্টে 2য় স্থানে আত্মপ্রকাশ করেছিল। একই সপ্তাহে তিনি ঘোষণা করেন যে তিনি তার 2010-এর প্রথম অ্যালবামের অধিকারগুলো কিনেছেন এবং 2012 সালে গ্রীষ্মের ইন্টারস্কোপ রেকর্ডস এবং পলিডোরের অধীনে এটি পুনরায় প্রকাশ করার পরিকল্পনা করেছেন।